পানকৌড়ি স্নান করছে। এবারে গাছে ডালে বসলো, এই শুকনো ডালে বসে পড়লো। আর একটু কাছ থেকে হলে খুব ভালো লাগতো, ডানা ঝাপটা দিচ্ছে। আবার ওই জায়গাটায় আসলো, এবার ওর নিচের ডালটায় বসে গেল। সুন্দর লাগছে, পালক থেকে জল ছড়িয়ে নিচ্ছে। বাহ, দারুণ লাগছে, দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে এখানটা। ডানা শুকিয়ে নিল খানিকটা, বক ওই জায়গাতেই গেল। একটা ছোট্ট মাছ পেয়েছে বকটা। পানকৌড়ি মাছ কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার আগেই বকটা সরে যাচ্ছে নাগালের বাইরে। আবার বকটা একটা মাছ ধরল। বেশ, খুব ভালো লাগছে ভিডিওটা। ভালো লাগলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন।